হয়েছে বুড়ুল, কারণ কারণ হচ্ছে আজকে পিকনিক আছে ফ্যামিলি পিকনিক, তো কী কী হচ্ছে আর কী কী হবে সেগুলো তোমার সাথে দেখাবো, চলো টাটা। তো সবাই উঠে গেছে গাড়িতে, এখন গাড়ি ছেড়ে দিয়েছে, আর দেখে নাও কারা কারা আসে, পুরো আমাদের হোল ফ্যামিলি সব যাচ্ছে আজকে বুড়ুলের পিকনিক করতে, তো আজকে হেভি মজা হবে, চলো ভিডিওটা দেখে নাও ভালো মতো। সঙ্গে সঙ্গে পৌঁছানোর পর দেখতে পেলাম সামনে লঞ্চ আসছে, তাই তাড়াতাড়ি গিয়ে লঞ্চে ওঠার জন্য দৌড় মারলাম। তো লঞ্চে উঠি, তারপরে দেখাচ্ছি সব কিছু। লঞ্চে উঠে গেলাম, তারপরে দেখলাম আমার সামনে আছে সাইকেল, সাইকেলটা দিলাম আমার প্যান্টটা পুরো 12টা বাজিয়ে, আর কাকা ততক্ষণে দেখলাম লঞ্চ ছেড়ে দিয়েছে। তো চলো লঞ্চে করে বুড়ুলের ওই পারটাতে যাই, শুনেছি ওই পারে নাকি চিড়িয়াখানা আছে, তো আমার মতন বাঁদররা চিড়িয়াখানা তো দেখতে যাবেই, যদি দেখি আমার বন্ধুদেরকে দেখা পাই তাহলে চলো দেখা করেছি তোমাদের সাথে। লাইফে অনেক কিছু তো এক্সপিরিয়েন্স করতে হয়, তাই আমি এটা নতুন এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে ওখানে ব্যাটারি চালিত ভ্যান পাওয়া যায়। সব ভ্যানে উঠে গেলাম, এইবার মার ছুট ভ্যানে করে, বিশাল হাওয়া দিচ্ছিল হু হু করে, আর ভ্যানটাও সেরকম টানছিল কাকা, আমি তো ভাবছিলাম না আমি পড়ে পড়ে যাই ভ্যানের পাশ থেকে। এবার চলে এসেছি আমরা গড়চুমুক জুয়ের সামনে, যেটা একটা পার্ক আছে, পার্কের ভেতরে জুটা আছে। তো চলো এন্ট্রি করি, আমরা এখন জঙ্গলে ঢুকেছি, চিড়িয়াখানা জঙ্গলে। এখানে যে কোনো মুহূর্তে বাঘ বেরিয়ে আসতে পারে, এই যে দেখছো বাঘের পায়ের ছাপ এখানে দেখো, দেখা যাচ্ছে না অদৃশ্য হয়ে গেছে, দেখো ওখানে কত কিছু আছে। ওইখান থেকে ওই গেটটা থেকে দেখতে পাচ্ছ, গেটটা থেকে কুমির বেরিয়েছিল কালকে, এখানে এগারোটা খুঁজছিস, এখানে দেখতে দেখতে এগারো খুঁজছিস, দেখতে দেখতে এগারো। এই হচ্ছে জুলজিক্যাল পার্ক, এই যে খাঁচা দেখতে পাচ্ছ, এই খাঁচার ভিতরে কি আছে গাইস, কি আছে গাইস, কি আছে গাইস, সবে একটা বাঁদর দেখতে পেয়েছি, দেখি হাই গাইস, আমরা চলে এসেছি জঙ্গলের ভিতরে ফুল গাছ দেখতে, খাঁচায় খাঁচার মধ্যে টিয়া পাখি, টিয়া পাখি দেখতে পেয়েছি, এই যে টিয়া পাখি। এক বড় খাঁচার মধ্যে একটা টিয়া পাখি দেখতে পেয়েছি, এই যে টিয়া পাখি, এই তো টিয়া পাখি, এই যে টিয়া পাখি। এখানে আছে হাঁস,
হাঁস আমরা কোনোদিনও দেখিনি, প্রথম দেখছি। রাজাস ডাকে যে কোনো একটা নাম দিয়ে দিলেই হলো। ডাকলে আসছে না। উপরে টিয়া পাখি, হস্টেজ এ এতক্ষণ পরে দেখা গেছে, একটা ভালো জিনিস। কত বড় মুরগি গাইস, কত বড় মুরগি! রঙিন চকারে চড়ায় পাখি, শুধু তোতলে যাচ্ছি, শুধু তোতলে যাচ্ছি। এটা মাফ করে দাও, এই এটা আমার বাড়ির খাঁচায় আছে, এগুলো এইগুলো আমার বাড়ির খাঁচায় আছে। বাইশ আমার বাইশ গাইস দেখো, উকি ঝুঁকি মারছে। এটা হচ্ছে লাভবার্ড, এটা হচ্ছে লাভবার্ড, এই যে লাভবার্ড। লাভবার্ড এটা কি পাখি জানি না, পাখিগুলোকে দেখা যাচ্ছে না কোথায় আছে, ওই পাশে আছে। ওই এই পাখিটা দেখো, আবার শুনতে হচ্ছে গাইস, গাইস গাইস মোটা জল ডরা গাইস, মোটা জল ডরা। ওই একটা বার করছে, ওটাকে ওটাকে একটা বার করছে ওখানে দেখ, ওই ওটাকে বার করছে দেখি কত মোটা। ওই খাবার দিয়েছে ওগুলো দেখতে পাচ্ছি, ইঁদুরটা ধরে আছে, যাচ্ছে দেখ, যাচ্ছে ওই পাশটা দিয়ে, পুরো পয়সা উসুল ওকে একাই দেয় দর্শন দিয়ে। এইগুলো তো অজগর, ওই ওটাকে ছাড়বে দেখি এবার, ওটাকে ওটাকে তাড়া কর, ওটার অপেক্ষায় আছি আমি, শুধু ওটাকে একটুখানি মোটা দেখলাম।
হ্যাঁ তাড়া কর তাড়া কর তাড়া কর, হ্যাঁ 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 কর কর কর। খাবার দিয়েছে, খাবার দিয়েছে, তারা ওই করছে কামড়ানোর জন্য, ওই করছে তো এক ঘন্টাতে। দেখতে পেয়েছি গাইস, বা গাইস গাইস কত বড় বা গাইস, ইন্ডিয়ান বাঘ খেতে পায়নি তাই রোগা হয়ে গেছে। মাকে বলেছিল মাকে বলেছিল কমপ্লেন খাওয়াতে, মাকে কমপ্লেন খাওয়াতে বলেছিল কিন্তু কমপ্লেন খাওয়ায়নি মা, তাই জন্য বাড়তে পারিনি। দেখুন দেখেছি বলে বিড়াল তো, হ্যাঁ দেখেছি আমি।